নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকের এই বিষয়টি বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই পাঁচ রাশির কিন্তু আগামীকাল কপাল খুলতে কিন্তু চলেছে। অনেকেই একটা জিনিস করেন, ভিডিওটি কেটে বেরিয়ে যান সম্পূর্ণ ভিডিওটি না শুনে। রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। কিন্তু আমি বারবার বলি, ভিডিওটি আপনারা দয়াপূর্বক প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি আপনাদের কাছে প্রতিদিন নিয়মিত এই প্রোগ্রামটা দিই। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়, আপনাদের রাশির নাম সেম রাশির নাম থাকে। অনেকে ভাবেন যে কৌশিকদা যখন বলছে হয়তো আমাদের আগামীকাল অর্থপ্রাপ্তি করতেই পারে, কিন্তু না, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে আমি এ কথা কখনোই দাবি করি না। কিছু মানুষের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। যদি আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল 28 নভেম্বর 2023 মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, হ্যাঁ, ব্যক্তিগতভাবে দেখাতে চাইছেন, প্রচুর অর্থ নষ্ট করেছেন, প্রচুর দিকে আপনার প্রচুর প্রচেষ্টা করেছেন হচ্ছে না, যারা নিতান্তই দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার সাথে যোগাযোগ করুন, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। কারণ ভাগ্যভাবকে যদি জাগৃত করা যায় কিনা, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং রাহু গ্রহ কলিযুগে অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে রাহু, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, তাহলে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে বাধ্য। কিন্তু আপনাদের দশা মহাদশা পারমিট করছে কিনা, আপনাদের দশা মহাদশার পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিতে যোগটা রয়েছে কিনা, সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ এই জায়গাটা যদি আপনাদের বিচার করা যায় কিনা, আমি একটি কথা বলবো, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি পাঁচ রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি আগামীকালের জন্য মেষ রাশি। মেষ রাশির আগামীকালের জন্য টার্গেট নাম্বার 4 এবং 3। আপনাদের শুভ সময় বৈকাল 4টা থেকে 5টা 18 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সকাল 10টা 49 মিনিট থেকে 11টা 56 মিনিট পর্যন্ত। এরপর যে রাশি, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11টা 23 মিনিট থেকে আপনার 12টা 36 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10টা
18 মিনিট থেকে সকাল 10টা 18 মিনিট থেকে আপনার 11টা 56 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি অন্তিম এবং শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আগামীকালের টার্গেট নাম্বার 4-9। আপনাদের শুভ সময় সকাল 9:28 থেকে আপনার 10:33 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারা হতেই পারেন মহা কোটিপতি। দেখুন লটারি যারা কাটছেন শুধু লটারি কেটে টাকা নষ্ট করবেন না, আগে ব্যক্তিগত জন্মছক হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কারণ আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন এবং বার্থ চার্ট রিফরমেশন গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং পাশাপাশি রাখু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারা হতে পারেন মহা কোটিপতি। দেখুন সমস্যা রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, তাই যারা প্রতিনিয়ত অর্থ প্রাপ্তিতে বাধা আসছে বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আগে গ্রহের প্রতিকার করুন। শুধুমাত্র ভিডিও শুনলেই কিন্তু কোটিপতি হওয়া যাবে না, আমি এখানে আপনাদেরকে কিছুটা সময় নিই, আপনাদেরকে কিছু বার্তা আপনাদেরকে দিই এবং পাশাপাশি আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, নিজের জন্মছককে রেক্টিফিকেশন আপনারা অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমার এই অনুরোধ, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ সমস্যা রয়েছে কিন্তু সেই জায়গাটা যদি আমরা প্রতিকার প্রতিবিধান না করি তাহলে কিভাবে সম্ভব যে আমাদের এই অর্থপ্রাপ্তিটা হবে কিনা বা হলে আমাদের কোন বছর হবে। সেই জন্য আমি বারবার অনুরোধ করি আপনারা যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন তারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনাদেরই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।